বাংলা সড়ক যোজনা রাস্তা দিয়ে আমরা এখন চলেছি লোধা সবর উদ্দেশিত গ্রাম ঘোড়াতড়িয়ার দিকে। শাল জঙ্গলের মাঝে লোধা সবরদের গ্রাম এই ঘোড়াতড়িয়া। আমি চারদিকের ছবিটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি। পেছনে আমার শাল জঙ্গল, বিক্ষিপ্তভাবে এখানকার মানুষজনেরা স্থানীয় বাসিন্দাদের বাড়িগুলি দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে। এখানকার মানুষ এবারের ভোটে কাকে চাইছেন, কোন দলকে চাইছেন, সেই বিষয়ে আপনাদের বিশদ জানাতে আমরা পৌঁছে গেছি। দাদু এবার ভোটে কে জিতবে? হ্যাঁ, ভোটে কে জিতবে? রাফুলে। রাফুল জিতবে? কেন জিতবে? জিতবে, নীতি অনেক উপকার করেছে, রাস্তাঘাট, তারপরে কলেজ, নদী বানে। আপনার নাম? ব্রহ্মানন্দ মাতো। এবার ভোটে কে জিতবে? বিধানসভা ভোটে জিতে মনে হচ্ছে, ভোটে কে জিতবে মনে হচ্ছে? কেন টিএমসি কেন জিতবে? উন্নয়নের তালিকায় রয়েছে শিল্প। আচ্ছা, আপনার কি মনে হয় অনুসারী ক্ষেত্রে বাংলার বাজেট প্রায় 5 গুণ বেড়েছে? আরে প্রথম 5 বছরেই তো কৃষক পরিবারগুলির গড় আয় 63% বেড়েছে, আর 47 লক্ষ এবারে ভোটে কে জিতবে? কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নারীর অধিকার, বাংলার নারীর ক্ষমতায়নে এবারে ভোটে কে জিতবে মনে হচ্ছে? রাজভবনের শপথ নিয়ে রাজপথ দিয়ে হেঁটে পৌঁছলেন মহাকরণে, মাথা উঁচু করে। আপনারা জানেন মাঝে আর কয়েকটা দিন, তারপরে ঝাড়গ্রাম জেলায় ভোট। সেই ঝাড়গ্রাম জেলার ভোট নিয়ে সরগরম মিডিয়া, জঙ্গলমহলের ভোট নিয়ে সরগরম মিডিয়া, লালমাটির ভোট নিয়ে সরগরম মিডিয়া। এরকম একটা পরিস্থিতিতে সবাই যখন এই লালমাটির ভোটে আদিবাসী কুড়মালি ভোটের সমীকরণ খুঁজতে যাইছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে অবহেলিত হয়ে গেছেন এই যে লালমাটিরই আদি জনজাতির মানুষ, লোধা সম্প্রদায়ের মানুষ। এবার ভোটে কে জিতবে মনে হচ্ছে? কেন? কারণ আমাদের যে উন্নয়ন করেছেন, এরকম আমাদের আজকে 7 বছরে মোদী ক্ষমতায় থাকতে কিছু পানীয় পারেননি। এরকম কি উন্নয়ন করেছেন? আমাদের রাস্তাঘাট থেকে জল থেকে শুরু করে বাড়ি, এখন আমাদের যে লোধা সবর এলাকা, এখানে প্রায় ঘর ঘর বাড়ি হয়ে গেছে। ফুলে খেলা হবে।